রংরাম দোকানী সিমি রামচারজরাতি প্রাসা রং স্রংনাই রোগনি প্রি মেট্রিক স্কলারশিপ নি রং খরগো চারশো খে মানানি তংমানি তাবুক খরগো এক হাজার কে রিজাক সিনেহিনি সাইমানাই হাস্তিনী মন্ত্রকরা ডক্টর মানিক সাহাতে তিপ্রাসা হামক্রাই তাংবেদিকনি মন্ত্রী বিকাশ দেববর্মান হাম্বাইয়াফরি ককতিশাল রাজাখর আগুলি ও হিম্বতক লাইলেকা রং স্রংনাই রক অ হিম্বতক ন লোয়াজিকা অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট অ হিম্বতক ন তৈয়ী অ ত্রাসনি অজামা তাপতিকলৈ সাবিক নারিকা রং স্রংনাই রক জরা কলগ্রমৈন স্কলারশিপ নি রং কবাং খাই বাংরে উই রিজাগিয়া ফিয়া তাবুক দেশে কবং মানসিনে হিনী সাইমানে হাইনি বগে হামবাই দেখা কাহামিয়া ফরি অহিম্বতক লাইজা কাহিনী সাকা অহিম্বতক স্বামী বিবেকানন্দ থংখলানি সিমি চেঙ্গি দলিনী কবংমা লাহার নহিমগ্রং লাইখা তে বিশি থামচিনী রমাই তিপ্রাসা রংস্রংনাই র প্রি মেট্রিক স্কলারশিপ চারশো কিন মানে ফাইমানি হাস্তে হাপাংনি চাইটক মুংবাই তাবুকলে পঁচিশ হাজার রংস্রংনাই রক স্রংথানী কিশালে চুবা যাকসিনে হিনী সাবৈখনারিকা আসলে তো আমরা অনেক বছর তো ধরে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্টাইপেন্ডটা মাত্র চারশো টাকা পাই, এই চারশো টাকা থেকে এখন হাজার টাকা করছে এই আমাদের তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই, আর আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেবর্মাকেই আমরা ধন্যবাদ জানাই। কেননা অনেক বছর ধরে আমাদের এখানে অনেক সরকারও হয়ে গেছে, অনেকে মন্ত্রীও হয়ে গেছে, কিন্তু কেউ আমাদের যে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কাউকে স্টুডেন্ট স্টাইপেন্ডটা বাড়ানো হয়নি, সেই কারণে এই সরকারটা এখন এত সুন্দর এত মন পরিষ্কার করে মানে এটা স্টাইপেন্ড আবার বাড়ানো হয়েছে, সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের জনজাতিরা যে আরও এই আগে এগিয়ে যেতে পারবো, আরও পড়াশোনা সুন্দরভাবে করতে পারবো, যা নিজের মনের ইচ্ছা আছে যারা গরিব আছে তারাও এক এক হাজার টাকা মানে তারা এক টাকার থেকে এক হাজার আরও তারা মনে করতে পারছে লাকি, সেই কারণে আমরা আরও অনেক আনন্দিত আজকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে এই র্যালিটা শুরু করছি অল ত্রিপুরা এসটিএনজিও বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে। বিগত পঁচিশ বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে, আপনারা ওই স্টাইপেন্ডটা কত পেয়ে মানে কি বলবেন? আসলে যে বিগত মানে সিপিএম সরকার থাকতে তো চারশো টাকা পাইছে, এই চারশো টাকা এখন বিজেপি সরকার হাজার টাকা করছে, সেই কারণে আমরা খুবই আনন্দিত, সরকারকে আমরা হাজার বার আমরা ধন্যবাদ জানাই, সেই কারণে আমার নমস্কার এখানে আমার কথাটা শেষ করছি। নাম আমার নাম তপতি কলাই, অল ত্রিপুরা এসডিএনজিও বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট যশস্বী মানিক সাহাজি ওনাকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার বিকাশ দেববর্মা স্যারকে প্রণাম জানাবো এবং আমাদের এনজিও এবং বনিগাঁও সবাইয়ের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই, আমাদের যে ট্রাইবালরা বাচ্চারা আছে স্টুডেন্টরা আছে ওনাদের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা বিগত পঁচিশ বছর ধরে যে সিপিএম আমাদের এই এনজিওগুলি ছিল বোর্ডিং হাউসগুলি ছিল ওনারা কোনো কিছু থেকেই সুবিধা পাচ্ছিল না, ওনারা আজকে ধর আজকে তিরিশ বছর ধরে ওনারা শুধু চারশো টাকা দিয়ে যাচ্ছে, ওনাদের কোনো খোঁজখবরই করেনি। আজকে আমাদের মানিক সাহাজি আসার পর এবং আমাদের বিকাশ স্যার আসার পর উনি দেখেছেন আমাদের ট্রাইবেলের জনজাতির স্টুডেন্টদেরকে যে ওনারা কীভাবে ডেভেলপমেন্ট করতে পারে, পড়াশোনার জন্য কীভাবে সুবিধা দিতে পারে ওগুলি সব নজর রেখেছেন, তাই ওনারা যে আগে চারশো টাকা হতো এখন বিগত পঁচিশ বছর যে চারশো টাকা দিয়েছেন এখন কদিনের মধ্যেই উনি হাজার টাকা করে দিয়েছেন, তারপর ওনাদের আমাদের এনজিও এবং আমাদের হোস্টেলের বোর্ডিং হাউসের দাবি ছিল যে ওনাদের একশো বিশ টাকা করে বাড়ানোর জন্য ওরাও উনি রাজি হয়েছে, তো আপনারা চিন্তা করে দেখুন বিগত পঁচিশ বছর এবং এখনই সরকার আমাদের সরকার এসেছে বেশি দিন হয়নি কিন্তু তবু ওনারা আমাদের জনজাতীয় স্টুডেন্টদের জন্য যে চিন্তাধারা করেছেন আমরা সবাইয়ের পক্ষ থেকে স্টুডেন্টের পক্ষ থেকে বোর্ডিং হাউসের পক্ষ থেকে ওনাকে অনেক 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 ধন্যবাদ এবং প্রণাম জানাই, এবং আমরা আজকে বলবো যে মানিক সাহা জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ, বিকাশ দেববর্মা জিন্দাবাদ, বিকাশ দেববর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ। রেলি খাইনা থাং তঙ্গ আবং হংকাই সিনি অল ত্রিপুরা এনজিও এস টি টি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট নিগৈ সং খাইনা থাং তঙ্গ তাম হংকাই সং সিনি এস টি নি যে থ্রি মেট্রিক স্কলারশিপ যে আগে চারশো টাকা তো তাবো এক হাজার টাকা মানে বাকি সিনি তাবো বর্তমান সিনি ত্রিপুরা গভর্নমেন্ট তাই সিনি মাননীয় সিনি ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই সিনি ট্রাইবাল মিনিস্টার গরম গোনা বিকাশ দেববর্মা ন হামবাই বাকি সঙ্গে রেলি খাইনি থাকি দাম নিকায়
আশি বছর ও যে বি মেট্রিক স্কলারশিপ যে চারশো টাকা তখন তো হাজার টাকা থাকা আপনি বাকি চিনি জেলাই খাতুন যাক খাতুন থাকা চিনি জনজাতির দেব লেখাপড়া ও আগুবি থাকা নিয়ে ও স্টেপেন মামানি বাকি দেব খাতুন থাকানো আপনি আশা বর্ষানার জন্য তিনি ও তিন জেলি খানি থাকি দো তিনি কয়টা কয়টা অর্গানাইজেশন তাই বসে বড় খাই তিনি যেন যেহেতু এন জি ও তো ওয়ান নাইনটি টু দো ওয়ান নাইনটি টু বডিং হাউস দো টু টুয়েন্টি সেভেন এন জি ও আগে তো ওয়ান নাইনটি টু কোম্পানি তাও বাড়ি ইনক্রিজ আমি ইনক্রিজ টু টুয়েন্টি সেভেন খা বাইশ হাজার তিনশো সাতান্ন তাবো প্রেজেন্ট তোমানি অবনি বিশিঙ্গ তিনিও গোবাম জায়গা পরীক্ষা দো তো কেসাই স্কুল বাক্সা পরীক্ষা পাইয়ে এক্সাম পাইয়ে পূজার ভেকেশন রেখা আপনি পাই যত ফাইনাল ইন্ডিয়া তাবো তিনি মিনিমাম থ্রি থাউজেন্ড এবাব মানে খা খাই যিনি স্টুডেন্ট আবাহাই এখানে থাকব যিনি গভর্নমেন্ট যেন কাছে রিকুয়েস্ট খাই যিনি যে বোর্ডিং হাউসে যিনি সিলেক্ট করে দোলাই যে তাবো এইটি পার স্টুডেন্ট পার ডে খাইমানি তোমানি অব ওয়ান হান্ড্রেড টুয়েন্টি রক খাই হাঁকাই যিনি স্টুডেন্ট রক পড়ে থানিব তেব কাহামগান হেনে আংখা কাওয়া আপনি বাকি যিনি প্রেজেন্ট যিনি বিজেপি সরকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি যেন কয়মন দোলাই যাতে যিনি বোর্ডিং হাউস স্টুডেন্ট নকরি আ এইটিনি সিমে ওয়ান টুয়েন্টি খাইকে হাঁকাই যিনি দেব হামবাই